আচ্ছা, ইমেজ টু ভেক্টর। হ্যাঁ, অর্থাৎ আপনার দেখা যাচ্ছে যে অনেক সময় একটা ক্লায়েন্টের লোগো আছে, সেই লোগো ক্লায়েন্টের কাছে ইমেজ আছে কিন্তু ভেক্টর ফাইলটা নেই। অনেক সময় ভেক্টর ফাইলের প্রয়োজন পড়ে কালার চেঞ্জ অথবা আপনার হাই রেজলিউশনের ইমেজের জন্য। হ্যাঁ, ভেক্টর ফাইলটা প্রয়োজন পড়ে, এই জন্য দেখা যাচ্ছে যে ওই সেম সেম যখন আপনাকে ইমেজ টু ভেক্টর করতে বলবে তখন ওই সেম কালার এবং সব কিছু অবিকল সেম করে দিতে হয়। বুঝছেন কি আমার কথা? জি স্যার, তো যখন আমরা ইমেজ টু ভেক্টর করব তখন ওই এই অবজেক্টের উপরই আমরা কাজ করব। হ্যাঁ, এই অবজেক্টের উপর কাজ করতে হলে এইটা প্রথমে আমাদের লক করে দিতে হবে। হ্যাঁ, কন্ট্রোল টু আছে, কন্ট্রোল টুতে আমার এটা লক হয়ে গেছে, অথবা আপনারা এই অবজেক্ট সিলেক্ট করে এই অবজেক্টে গিয়ে লক করে দেবেন। সিলেকশন অর্থাৎ যেটা সিলেক্ট হয়ে আছে এটা আমাদের সিলেক্ট হয়ে গেল। এখন দেখেন, যদি ফন্ট থাকে, সাপোজ একটা লেখা থাকলো, সেই লেখার ক্ষেত্রে আমরা ইয়ে করব, আমরা কি করব, ফন্ট মিলাবো। হ্যাঁ, আর এটা যেহেতু অবজেক্ট, শুধু অবজেক্ট, এজন্য আমরা অবজেক্ট দিয়ে কাজ করব। এরকম করে এটাকে ধরেন একটা ওভাল নিতে হবে। এরকম ভাবে করে পরেও আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন। তো এটাকে আমি যদি মনে করেন যে অপাসিটি কমাই নিবেন এটুকু দেখার জন্য, তাহলে অপাসিটি কমানো যায়। সাপোজ এটা 50% অপাসিটি কমাই নিবেন, তাহলে আমাদের এই অংশটুকু দেখা যাবে। আচ্ছা, আমি অপাসিটি না কমিয়ে আমি এইখানে আমি স্ট্রোক দিয়ে দিলাম। হ্যাঁ, এটা আমাদের স্ট্রোক দিয়ে দিলাম, পরে আমরা ব্যাকগ্রাউন্ড দিতে পারবো। এখন আমি এইখানে একটা কাজ করব, সেটা হচ্ছে পেন টুল দিয়ে আমি এই হোয়াইট অংশটুকু আঁকবো। আমি একবারে নিয়েই আঁকি। হ্যাঁ, এটা সম্ভব। আপনারা তো সবাই পেন টুলের ব্যবহারটা জানেন, তাই না? এটাকে ইয়ে করে এটা এই প্রান্তে নিয়ে নিলাম, তারপরে এটাকে আমি ডাইরেক্ট সিলেকশন টুল ইয়ে করে ভাই বাইরে থেকে আইছি ভাই, সকালে ছিলাম। এই পর্যন্ত সবাই দেখছেন না? জি স্যার, আপনার স্ক্রিন আসে নাই স্যার? শুনতে আসেনি স্যার, স্ক্রিন আসেনি স্যার। এবার গেছে? জি স্যার, জি স্যার। আচ্ছা, তো এটা এভাবে অ্যাডজাস্ট করবেন। এইখান থেকে যেহেতু হোয়াইট অংশটুকু আঁকবো, হ্যাঁ, এইখান থেকে এখানে একটু নেওয়া লাগবে, না হলে আমরা এটা পরে অ্যাডজাস্ট করে ঠিক করব। ঠিক আছে, এবার ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে
এটাকে জয়েন্ট করে দিই। এখন এই কালারটা হোয়াইট, আর এই কালারটা হোয়াইট বা এই কালারই থাক। এখন আমরা এখান থেকে প্যাথ ফাইন্ডার থেকে আমরা এটাকে মাইনাস করে দেব টপটাকে, বুঝছেন? মাইনাস ফ্রন্ট, দেখতে পাচ্ছেন? এবার দেখেন মোটামুটি এটা হয়ে গেছে। এখন এটাকে আনগ্রুপ করেন, আনগ্রুপ করে এটাকে রেড কালার ছিল, আমরা কালার আমরা পরে সিলেক্ট করতে পারবো। আর এটা সম্ভবত এই কালারটা ছিল। এখন আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে এটাকে আমি আর গ্রুপ করে ফেললাম কন্ট্রোল জি দিয়ে। শিফট অল্টার চাপ দিয়ে আমি টান দিয়েছি, হ্যাঁ শিফট অল্টার, তাহলে এটা সেন্টার থেকে বড় হবে। এরকম, ঠিক আছে? আচ্ছা এটাকে আমি ইয়ে করি, এখন এই পাশে নিয়ে আসবো কপি করে, আর এটার অপাসিটিটা আমি জিরো করে দেন, এটাকে আনগ্রুপ আনলক করেন, অল আনলক অল করে এটাকে এটার কালারটা আইডাবার টুল দিয়ে এখান থেকে অ্যাডজাস্ট করা যায়। আনগ্রুপ করেন, আনগ্রুপ করে এটার কালারটা আইডাবার টুল দিয়ে এই কালারটা হবে। আচ্ছা এবার লেয়ার থেকে এই এগুলাকে হাইড করে দেন, এই দুইটাকে হাইড করে দিলাম। এবার দেখেন আমি এটার কালার অ্যাকচুয়াল কালার থেকে পাওয়া যাবে। মানে রিডটাই হবে, হ্যাঁ এটাকে আবার আই সিলেক্ট করলাম, আই ডপার টুল, এটাকে এই কালারই হবে। এটা এই কালার, এইটা ঠিক আছে?
এটা হচ্ছে ইমেজ টু ভেক্টর। এন্টার করে নিলাম অ্যালাইনমেন্টে গিয়ে। ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। সবাই বুঝছেন তো নাকি? জি স্যার বুঝতে পারছি স্যার।